আমি সিংহের মতো গর্জন করি, বজ্রের মতো গান উপনিষদের থেকে তুলে আনি, আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই, আমি একজন হিন্দু। গাঢ় শঙ্খের মতন আমার শক্তি শরণার্থীকে বিমুখ করতে পারিনি, তারা মিশে গেছে যেরকম ভাবে দুধে মিশে যায় চিনি। হোক না হেলেন, হোক না ইহুদি, হোক বলিভিয়া, চীন, জীবন পেয়েছে দুব্য ঘাসের স্পর্শে আমার ভারতবর্ষে। উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু, মাথা উঁচু করে আমি বলে যাই, আমি গর্বিত হিন্দু। আমার শরীরে মেথর রয়েছে, আমার শরীরে মুচি, আমার শরীরে সবর এসেছে, ধমনী হয়েছে সূচি। দুমুঠো অন্ন যদি পাই আমি, তোমাকে না দিয়ে পারি? তমসার তীরে মন্ত্র পড়েছি, মারতে পারেনি মারি। উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু, মাথা উঁচু করে আমি বলে যাই, আমি একজন হিন্দু। বর্গীরা এসে খেয়ে গেছে ধান, অভুক্ত হয়ে থেকেছি। না খেতে পাওয়া প্রতিটি শিশুর মধ্যে দেখেছি ভগবান। আমি তোমাদের, আমি বিপদের, আমি অভাগার, আমি ম্লেচ্ছের, আমি যবনের, আমি খ্রিস্টের, রাজবংশের, রাজবংশীর আমি রক্ষক। আমি ভগবত গীতা, কাব্যে মহান, জীবনে উপেক্ষিতা। ইরানের থেকে, ককেশাস থেকে, মরুগান্ধার, মিশরের থেকে, মাচুপিচু আর মেক্সিকো থেকে, পাউলের থেকে, ফকিরের থেকে, হরিয়ানা থেকে, হরিনাভি থেকে, যাদবপুরের ক্যান্টিনে, গানে, রহমান থেকে সুরনিশ, লাহোরের সুরে ভাটিয়ালি করি কুর্নিশ। আমার ভিতরে ঠুংরি ভজন আছে, রাম আছে, সীতা। আমার ভিতরে আল্লাহ রয়েছে, আছে ভগবত গীতা। শাকান্ন খাই, তুমি খাও পশু পাখি, তাই বলে হব ক্রুদ্ধ? আমি শরণম বুদ্ধ, ওম শরণম বুদ্ধ।